আরে ভয় কিছু নাই। দোয়া করে দাও একটু। যাও রাত খুলে দাও নানুকে। আচ্ছা, এটা হচ্ছে গতকাল সন্ধ্যার ভিডিও। গতকাল সন্ধ্যায় খালা এসে কাজ করে যাওয়ার সময় আমার মেয়েকে মন ভরে দোয়া করে দিয়ে গেছেন। তো আমি জানি না, আজকের এই ভিডিওটা হয়তো আমার এলোমেলো হতে পারে সাজানো গুছানো, কারণ আমি আসলে ভীষণ নার্ভাস। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি আমার মনে পড়ে না যে আমি এতটা নার্ভাস হয়েছি কি না, যতটা আমি আজকে নার্ভাস মেয়ের জন্য। আপনাদের ভাইয়া তো বলেই বসেছে মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই আমরা এত নার্ভাস হয়ে গেছি। মেয়ে বিয়ে দেওয়ার সময় আসলে কি করব তখন জানি না। সন্তানের মায়া যে আসলে এতটা, মা না হওয়া পর্যন্ত আসলে সেটা অনুভব করাই যায় না যে আমাদের মায়েরাও আমাদের জন্য ঠিক এই রকমই ফিল করেছিল। তো আমরা এখন সন্ধ্যায় চা নাস্তা খেলাম, আর চা নাস্তায় যা খাচ্ছি সেটা আপনাদের ভাইয়া বাহির থেকে নিয়ে এসেছিল, সমুচা, সিঙ্গারা আর জিলাপি। তো খাওয়ার সময় একটু একটু ধরলাম আর কি আপনাদের সাথে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রদোষীকে বললাম যে সবার কাছে ফোন দিয়ে দোয়া চেয়ে নিয়ে তারপর ঠান্ডা মাথায় সন্ধ্যায় পড়তে বসো। তো রদোষী ফোন দিয়ে প্রথমেই যেটা করলো সেটা হচ্ছে তার মামাকে ফোন দিল, বুবুকে ফোন দিয়েছে, নানা ভাইকে ফোন দিয়েছে, মামির সাথে কথা বলেছে, কিন্তু প্রথমেই মামার সাথে। এরপর আপনাদের ভাইয়া আমার শ্বশুর বাড়িতে ফোন লাগিয়ে দিয়েছে, আর এই যে রদোষী এখন তার দাদুর সাথে, ফুপিনের সাথে, মানে ওর ফুপুকে ও ফুপিন ডাকে, ফুপিনের সাথে, শৈলীর সাথে, ফুপাতো বোন, চাচুর সাথে, দুই চাচুর সাথে কথা বললো। তো সবার সাথেই কথা বলেছে, এখন সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছে। তো এবারের এসএসসি ক্যান্ডিডেট হচ্ছে রদোষী আমাদের ফ্যামিলিতে, তার উপরে হচ্ছে রাহা, যাকে আপনারা এর মধ্যে চিনেন, আর আরেকজন ক্যান্ডিডেট হচ্ছে আমার ননদের ছেলে, ওর নাম হচ্ছে অনম। অনম, রদোষী, রাহা, ওরা তিনজনই এখন আমাদের ফ্যামিলিতে এসএসসি পরীক্ষার্থী। তো সন্ধ্যায় রদোষী আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দুই ফ্যামিলিরই অনেকের কাছে ফোন দিয়ে দোয়া চেয়ে নিয়েছে, আমার মামা শ্বশুরদের সাথেও কথা বলেছে, আর এরপরই পড়তে বসেছে। আর এই যে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাদ, ওর আপির জন্য বেস্ট উইশেস হিসেবে একটা ছোট্ট কার্ড বানিয়েছে, মানে কাগজে লিখে কার্ড বানিয়েছে, আর সেটা নিয়ে আপিকে দিয়ে এসেছে। বেস্ট উইশেসে আপির জন্য লিখেছে, আই হোপ ইউ পাস দ্য এসএসসি মেড বাই রাত। মানে ও ছোট্ট মাথায় ওর যতটুকু ধরেছে অতটুকু লিখে আপির জন্য শুভকামনা জানিয়েছে, আর অপর পৃষ্ঠা এই যে আই লাভ ইউ আপি। মাশাল্লাহ, এই বয়সেই যে তার বোনের জন্য কি টান, বোনের সাথে ঝগড়া করবে, কিন্তু যদি বলি যে বোনকে তাহলে বিয়ে দিয়ে দেই, না বিয়ে সে দিবে না, বিয়ে দিলে তো আপি চলে যাবে, চলে যাওয়া যাবে না, বাসায় থাকবে, ঝগড়া করবে। কেন জানি গতকাল সন্ধ্যার সময়টা যেন কাটছিল না, অবশেষে আপনাদের ভাইয়া সময় কাটানোর জন্য রাতকে নিয়ে দাবা খেলতে বসেছে। তো রাত প্রথমেই বাবার মন্ত্রী খেয়ে ফেলেছে। কি খাইছো দেখি? বাবার মন্ত্রী খেয়ে ফেলেছে। রদোষী এতক্ষণ ওর রুমে দরজা লাগিয়ে পড়েছে, আর এরপর ও বের হয়ে এসেছিল যে ওর কাপড় চোপড় আয়রন করতে হবে, স্কুল ড্রেসটা। তো ওর বাবা বললো, তুমি পড়ো, আমি আয়রন করে দিচ্ছি। তো ওর বাবা ওই দিক দিয়ে আয়রন করে দিচ্ছে, মেয়ে দিতে চাচ্ছিল না যে আমি পারবো, তারপরও বাবা বললো যে না আমি করে দিচ্ছি। তোর বাবা আয়রন করছে, আর এই দিক দিয়ে মেয়ে ওর স্কুলে যে কালকে নিয়ে যাবে পরীক্ষার সময় যে ফাইলটা সেটা গুছিয়ে নিচ্ছে। তো আমি তাকে বলেছিলাম যে ঠান্ডা মাথায় যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নাও। তো পেন্সিলগুলো চুকিয়ে নিচ্ছে, তারপরে অ্যাডমিট কার্ড নিয়েছে কি না, রেজিস্ট্রেশন কার্ড নিয়েছে কি না সেগুলো চেক করে নিল, কলমগুলো চেক করে নিয়েছিল যে ঠিক মতো চলছে কি না। তো এইরকমভাবে ও সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর আমি ছোট্ট একটা ভিডিও ধারণ করছি, আর ভাবছি
আজ থেকে বহু বছর আগে এই দিনটা আমার মধ্যেও এসেছিল, কিন্তু এমন লাগছে কেন, সেই দিন তো আমার ঠিক এতটা নার্ভাস লাগেনি। তো এগুলো গুছানো হয়ে গেলে, রদুষীকে আগেই বলেছিলাম আজকে রাতে আর বেশি সময় লেখাপড়া করা লাগবে না, এই কয়দিন তো জ্বরে ভুগেছে। তো জ্বরের আগে কিন্তু মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছে, প্রিপারেশন নিয়েছে, প্রতিদিনই সে রাত 4:30-4:00 সময় ঘুমাতে গেছে, রাত 3টার পর তাহাজ্জুদে নামাজ পড়েছে, নামাজ পড়ে আবার কিছুক্ষণ পড়েছে, পড়ালেখা শেষ করে ঘুমাতে ঘুমাতে 4:30-4:00 বেজে গেছে, তার উপরে আবার সকালে উঠে পড়তে বসেছে। তো কয়দিন বেশ খাটাখাটনি গেছে, তারপরে তো জ্বরে পড়েছিল, 2-3 দিন একটানা জ্বর ছিল, সে সময় একটু লেখাপড়ায় ভাটা চলে এসেছিল, স্বাভাবিকই, শরীর ভালো না কীভাবে পড়বে। তাই বলেছিলাম যে আজকে রাতে আর অত রাত জাগতে হবে না, ঠান্ডা মাথায় অল্প কিছু দেখে ঘুমিয়ে পড়ো, আর লাগবে না পড়া। তো এরপরে ও ঘুমাতে যাবে, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এর মধ্যে। তো খাওয়া দাওয়া শেষে আমি 2 মগে দুধ ঢেলে নিচ্ছি, একটা রাদের জন্য, একটা রদুষির জন্য। তো রদুষিকে কিছু খাওয়াতে আসলে অনেক প্যারা পেতে হয়, ও একটা ডিম সেদ্ধ খাবে না, 1 গ্লাস দুধ খাবে না, তো সে না খাওয়ার উপরেই থাকে। তারপরও এখন যেহেতু পরীক্ষা চলছে, জোর করে দুধটা দেওয়ার চেষ্টা করছি। তো ওকে বললাম যে গরম গরম এই দুধটা খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়ো, আজকে আর রাত জাগা লাগবে না। তারপরও এই কাজগুলো করতে করতেও রাত 12টা বেজে গেছে, এই যে ঘড়ির কাঁটায় রাত ঠিক 12টা, আর রদুষী এর মধ্যে শুয়ে পড়েছে। তো মেয়েটা আমার শুয়ে পড়েছে, আর আমি এখন ওর রুমের লাইটগুলো বন্ধ করে দিয়ে দরজাটা আটকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আজকে সকালবেলা, সকালবেলায় রাত রদুষী দুইজনের জন্য 2টা পরোটা ভেজেছি, রাত এখন স্কুলে চলে যাবে, আর সকাল সকাল আমি গরু মাংসটা ভিজিয়ে দিয়েছি। একটু বেশি করে গরু মাংস রান্না করে দিব, কারণ কয়দিন যেন আর এই রান্না বাড়ার ঝামেলাটা একটু কম থাকে, মেয়েকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব। তো ওদের দুইজনকে নাস্তাটা সকাল সকালই দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে রাতের টিফিনে ওকে আমি আজকে ডিম আর কলা দিয়ে দিলাম শর্টকাটে। রাতকে প্রতিদিন রাদের বাবাই স্কুলে দিয়ে আসে, আজকেও দিয়ে আসছে, কিন্তু আজকে রাদের বাবা হাফবেলার জন্য বাসায় থাকবে, মেয়েকেও সাথে করে নিয়ে যাবে, মেয়েকে আবার নিয়ে আসবে। আসলে এরপর প্রতি পরীক্ষায় তো আমিই নিয়ে যাব, এমন না যে মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু প্রথম পরীক্ষা তো, আর হচ্ছে আমি মা হিসেবে যতটা নার্ভাস, ও বাবা হিসেবে বাবার মতো ঠিক ততটাই নার্ভাস। তো ও এই জন্য আজকে হাফবেলা বাসায় থাকবে, অফিস থেকে ছুটি নেওয়া আছে, তো রাতকে দিয়ে এসে তারপর হচ্ছে নাস্তা টাস্তা করবো, এরপর মেয়েকে নিয়ে বের হব আমরা দুইজন মিলেই। তো এই তো রাদ আর রাদের বাবাকে এখন বিদায় দিয়ে দিলাম, আর বিদায় দিয়ে ঘরে এসে দেখি যে আমার মেয়ে লেখাপড়া করছে, সকালেই উঠেছিল কিন্তু। তো এখন ও একটু হাতের লেখাটা লিখছে, কারণ 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে 4টা সৃজনশীল লিখতে হবে। তো বাংলা পরীক্ষায় এমনিই তো সৃজনশীলগুলো বড় বড় থাকে, তো সময়টা কভার করাটাই হচ্ছে টাফ। তো সকাল সকাল একটু হাতটা যেন চালু থাকে, তার কারণে কিছুটা লিখে যাচ্ছে বাসা থেকে। তো ও যখন এদিক দিয়ে লেখাপড়া করছে, রাদের বাবা রাতকে স্কুলে দিতে গেছে, তো আমি তখন সংসারের বাকি কাজগুলো খুব দ্রুত সারছিলাম। আর এই তো মেয়ে হলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এখন প্রায় 9:30 বাজে। তো প্রথম দিন যেহেতু পরীক্ষা, ও 10টার মধ্যে ঢুকে যাবে, ওর ফর্ম টিচার ফোন দিয়ে বলেছিল যে ও যেন 10টার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে যায়, 11টায় পরীক্ষা। তো প্রথম দিনের কারণে একটু তাড়াতাড়ি নিয়ে বের হব আজকে। আর আমি এখন যেটা করছি এটা হচ্ছে অল্প একটু জমজম কুয়ার পানি ওকে আমি খাওয়াবো, মানে আমি রাত্রদোষী যে কোনো পরীক্ষাই হোক না কেন, অল্প একটু জমজম কুয়ার পানি ওদেরকে বলি যে নিয়ত করে খেয়ে যাও, তো সে কারণে একটু পানি এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো শ্রদ্ধা ভক্তিটা পুরোপুরি মনের ব্যাপার, এই জায়গায় আমার মন খুব সায় দেয় যে একটু নিয়ত করে যদি জমজম কূপের পানি খাও তাহলে হয়তো আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। আর সেই আশা নিয়েই আমি প্রতিবারই ওদের এক্সাম শুরু হলে আমি এক্সামে যাওয়ার আগে একটু জমজম কূপের পানি খাওয়াই দিই। আর এই তো আমরা এখন পুরোপুরি রেডি, রাদের বাবা বলছে এখনই বের হবা, তো আমি বললাম যে হ্যাঁ আর 10-15 মিনিট সময় আছে, চলো বের হয়ে যাই। তো আমরা যে বের হয়ে যাব তার আগে আমি একটু দোয়া করে দিচ্ছি, যেটা প্রতিবার পরীক্ষার আগেই দিই, আর এটা তো হচ্ছে আমার মেয়ের 10 বছরের সাধনার একটা সময়, প্রথম সিঁড়ি, জীবনের কিছু হতে চাইলে এই হচ্ছে তার প্রথম সিঁড়ি, তো এই সময় তো দোয়া করবই।
তো আমার মেয়েটা কিন্তু ভীষণ ইমোশনাল আমার মতোই, তো আমি দোয়া করে ওকে যখন একটু আদর করে দিচ্ছি আর অমনি সে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিচ্ছে। তো ওর কান্না দেখে আমারও কান্না চলে এসেছে। আসলে আমি তো এমনিই নার্ভাস ছিলাম, তার উপরে হচ্ছে মেয়েটাও অনেক হয়তো নার্ভাস ইমোশনাল। যদিও আমি নার্ভাস সেটা কিন্তু আমি ওর সামনে প্রকাশ করছি না, কারণ আমি নার্ভাস দেখালে ও হয়তো আরও বেশি নার্ভাস হয়ে যাবে। কিন্তু তারপরও আমি তাকে একটু ভালোবেসে আদর করে দোয়া পড়ে দিলাম আর অমনি সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বললাম কান্নার কিছু নেই, আল্লাহর রহমতে তোমার প্রিপারেশন তো ভালো ছিল, ইনশাল্লাহ দেখো আল্লাহ চাইলে তুমি ভালো করবা, ভয় পেও না। তো সুন্দর মতো বুঝিয়ে শুনিয়ে তাকে এখন পরীক্ষার হলে পাঠাবো। আর তার আগে ওই যে বললাম যে জমজম কুয়ার পানি আমি খেতে দেই, বললাম যে নিয়ত করে এই জমজম কুয়ার পানিটা এখন খেয়ে নাও। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে রেডি হয়ে মেয়েকে একটু দোয়া করে দিলাম, আয়াতুল কুরসি পড়ে একটু ফু দিয়ে দিলাম। তো আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে আল্লাহ সহায় হলে ইনশাল্লাহ আমার মেয়ে ভালো করবে, আমার মনের সেটা বিশ্বাস, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো মেয়েকেও সেই বিশ্বাস আর সাহস যোগালাম। আর এই যে কেঁদে কেটে চোখ মুখ একেবারে একাকার করে ফেলেছে। তো আমরা এখন বাসা থেকে রওনা হয়ে গেছি, পরীক্ষার হলের দিকে যাচ্ছি আর রদোষীকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আবার রাতকে আনার জন্য যাব। আমি যেই মুহূর্তে এগুলো এডিট করছি আর সেই মুহূর্তে হয়তো আমার মেয়ে এখন পরীক্ষার হলে পরীক্ষা লেখালেখিতে ব্যস্ত। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া রইল আমার মন থেকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।